ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর শিক্ষা অফিসার মোহাম্মদ নওশাদ মাহমুদ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ শাহরাজ এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আপত্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্চারামপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিকেলে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাঞ্চারামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহরম আলী, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, দৈনিক সবুজ বাংলাদেশ এবং দৈনিক কালের খবর নামের অনলাইন পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত দুর্নীতির আখড়া বাঞ্চারামপুরের শিক্ষা অফিস শিরোনামে পৃথক দুটি সংবাদ প্রকাশ হয়। মানববন্ধনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা জোর দাবি জানাচ্ছি, যারা বাঞ্চারামপুরের শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থাকে হটিয়ে দিতে পিছু লেগেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি রাখছে।